শনিবারই টাটা স্টিলে চাকরি পেলেন দীপিকা কুমারী, আর রবিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে ভারতীয় তীরন্দাজি দল, সেখান থেকে লন্ডন। শনিবারই আনুষ্ঠানিকভাবে তাদের শুভেচ্ছা জানালো আর্চারি ফেডারেশন, সাই, স্ট্যান্ডেল, বিওএ, রাজ্য তীরন্দাজি সংস্থা, সকলেই সংবর্ধনা দিলেন তীরন্দাজি দলকে। সংবর্ধনা দিলেন সাহারার তরফ থেকে দীপ দাশগুপ্ত। 27 তারিখ থেকে প্রতিযোগিতা শুরু, সেই জন্য অলিম্পিকের মার্চ পাস্টে থাকতে পারবেন না। ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠানের পর কোচ লিম্বারাম ও পূর্ণিমা মাহাতো জানিয়ে দিলেন তাঁরা পদকের ব্যাপারে আশাবাদ। पिछली बार टीम अच्छी बनी थी पर उससे বেহতর টিম আবি বানি। সর্বভারতীয় আর্চারি সংস্থার সচিব পরেশ মুখোপাধ্যায় জানিয়ে দিলেন এই অলিম্পিকের পর তিনি বিদায় নেবেন ক্রীড়াক্ষেত্র থেকে, তাই অন্তত একটা পদক চান তিনি। পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী দীপিকাও। বঙ্গতনয় রাহুল বলছেন নতুন ধনুকেই খেলবেন আর এবার নয়ের নিচে মারবেন না। আমার একটাই প্রমিস কি আমি লাস্ট শুটার, আমি চেষ্টা করবো আউট অফ 9 না মারতে যতই উইন থাকুক।